হ্যালো এভরিওয়ান, তো স্বাগতম জানাচ্ছি মিস্টার ডিএলএস গেমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব মূলত যে অনলাইন ম্যাচের যে ফাঁকা স্পেসগুলো রয়েছে, গেমের এই ফাঁকা স্পেসগুলো ইউজ করে কীভাবে গোল আদায় করতে হয়। তো এর জন্য আপনার মূলত তিনটা ভিডিও অ্যানালাইসিস আছে আপনাদের করে দেখাবো। আশা করছি সেই অ্যানালাইসিস ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে এই বিষয়ে অনেকটাই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, প্রথম অ্যানালাইসিস ভিডিওটা খেয়াল করুন। এখানে নেইমারের কাছে বলটা দেওয়ার পর নেইমার কিন্তু হেডারের মাধ্যমে রোনালদোকে পাসটা দিল, এবং রোনালদোকে পাসটা দেওয়ার সাথে সাথেই দেখেন সেখানে কিন্তু পাঁচজন ডিফেন্ডার রোনালদোকে ব্লক দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। তো এখানে রোনালদোর কিন্তু বলটা নিয়ে গোলকিপারের দিকে অগ্রসর হওয়া বা রান মেক করা কিন্তু এখন মোটামুটি একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ সামনে থেকে ডিফেন্ডাররা সব তাকে ঘিরে ফেলেছে। সো এখন এখানে তার যে বেস্ট পাসিং অপশনটা হলো সেটা হলো যে ব্যাক পাস করে দেওয়া, কারণ দেখেন পিছনে কিন্তু মেসি একদম ফাঁকা স্পেসে রয়েছে। এবং আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ফাঁকা স্পেসগুলোকে কীভাবে ইউজ করা যায়। সো এখানে রোনালদো বলটা পাওয়ার সাথে সাথে মেসিকে ওয়ান টাচের মাধ্যমে বলটা দিয়ে দিতে হবে, কারণ একটু টাইম নিলে কিন্তু ডিফেন্ডার এসে আপনাকে ট্যাকল করা শুরু করে দিবে। তো দেখেন বন্ধুরা, যেটা বলছিলাম, রোনালদো বলটা সারার মিলি সেকেন্ডের মধ্যে চারজন ডিফেন্ডার এসে তার কাছে কিন্তু হাজির হয়ে গেছে। তার মানে এখান দিয়ে বলটা নিয়ে কিন্তু অনেক টাফ ছিল। তো পরবর্তীতে দেখেন মেসি বলটা পাওয়ার সাথে সাথেই দেখেন তার সামনে কিন্তু বিশাল একটা জায়গা, এখন ফাঁকা স্পেস কিন্তু এখন তৈরি হয়ে গেছে, যার জন্য যেই ফাঁকা স্পেসটাই আমরা এতক্ষণ যাবৎ খুঁজতেছিলাম। অ্যান্ড সেই ফাঁকা স্পেসটা পূরণ করার জন্য কিন্তু দিবালাসের দিকে রান মেক করতেছে দেখেন, এবং পরবর্তী ভালো যে পাসিং অপশনটা হবে সেটা হচ্ছে দিবালাকে বলটা পাস করে দেওয়া। এবং দিবালাকে বলটা পাস করে দেওয়ার সাথে সাথেই দেখেন তার হাতে কিন্তু খুব একটা আর পাসিং অপশন নেই, সামনে একমাত্র মোহাম্মদ সালাকে বলটা দেওয়া যেতে পারে, কিন্তু সেও কিন্তু অলরেডি ডিফেন্ডারের মার্কিংয়ের মধ্যে রয়েছে। বাট গোলে শট নেওয়ার জন্য যে এনাফ টাইম এবং স্পেস প্রয়োজন, সেই টাইম এবং স্পেস দুইটাই কিন্তু আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি বন্ধুরা। এবং এখান থেকে বেস্ট অপশন যেটা হবে সেটা হলো সরাসরি গোলে লং শট করা। তো দেখতে পেলেন বন্ধুরা, লং শটের মাধ্যমে কি চমৎকার একটা গোল আমরা করে ফেললাম। এবং আশা করি এভাবে আপনারা স্পেস যদি অ্যানালাইজ করে খেলতে পারেন তাহলে অনেক অনেক গোল আপনারা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, সেকেন্ড ফুটেজটা এখানে খেয়াল করেন, হ্যালান্ড মিডফিল্ডে বল পাওয়ার পর হালকা মুভমেন্ট করে দেখেন রোনালদোকে বলটা দেওয়া দিল, কিন্তু রোনালদো বলটা নেওয়ার সাথে সাথেই দেখেন এখানে কিন্তু তাকে তিনটা ডিফেন্ডার অলরেডি তাকে ঘিরে ফেলেছে। তো বন্ধুরা, রোনালদো কিন্তু এখানে উল্টো দিকে ঘুরে রয়েছে, মানে তাকে যদি একটা রান মেক করতে হয় বা শট নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু তাকে আবার পেছন দিকে, তাকে প্রথমে পেছন দিকে ঘুরতে হবে, তারপর রান মেক করতে হবে বা শট করতে হবে। সো এই টাইমটা কিন্তু সেখানে পাবে না, কারণ দেখেন পেছন দিকে ভ্যান ডাইক সহ তিনজন ডিফেন্ডার তাকে অলরেডি ব্লক দেওয়ার জন্য চলে আসতেছে। সো তার হাতে যে বেস্ট পাসিং অপশনটা এখানে সেটা হলো দেখেন ক্যাসিমিরো এবং হ্যালান্ড দুজনে কিন্তু গোলমুখী, তারা রান মেক করতেছে। সো তাদেরকে বলটা দিয়ে দেওয়া হবে এখানে বেস্ট একটা পাসিং অপশন। সো ক্যাসিমিরো বলটা পাওয়ার পর যতটুকু সে দৌড়ে কভার করতে পারে, কভার করার পর দেখেন এখন কিন্তু রোনালদো এবং হ্যালান্ড দুজনে গোলমুখী রান মেক করতেছে, এবং তাদের সামনে একটা এনাফ একটা স্পেস তৈরি হয়ে গেছে শট নেওয়ার, লং শট নেওয়ার মতো। সো ক্যাসিমিরো থেকে রোনালদো বলটা পাওয়ার পরপরই দেখেন হালকা একটু রান নিয়ে সেখানে একটা লং শট করলো, এবং কি অসাধারণ একটা গোল হয়ে গেল। তো বন্ধুরা, অলওয়েজ ট্রাই করবেন এভাবে পাসিং অপশনগুলোকে খুঁজে বের করার জন্য, অ্যান্ড ট্রাই করবেন বল নিয়ে হালকা মুভমেন্ট করে পাসিং অপশনগুলোকে খুঁজে বের করে তাকে পাস করে দেওয়ার জন্য বলটা। তো বন্ধুরা, এখানে থার্ড ফুটেজটা আপনারা খেয়াল করেন, এখানে নেইমার বল পাওয়ার সাথে সাথেই দেখেন আমার যে মেন স্ট্রাইকার রয়েছে রোনালদো তাকে কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডাররা, তিনজন ডিফেন্ডার তাকে মার্ক করে রাখছে, এবং তাকে কিন্তু বলটা দিলে এখানে কোনোভাবেই গোলে শট নেওয়া কিন্তু পসিবল না। বাট পিছনে দেখেন মেসি কিন্তু একদম ফাঁকা স্পেসে রয়েছে, এবং তার সামনে কিন্তু হিউজ একটা ফাঁকা স্পেস খালি, যেখান থেকে সে রান মেক করে গোলে শট করা কিন্তু একদম ইজি ব্যাপার। সো পরবর্তী বেস্ট পাসিং অপশনটা হবে এখান থেকে মেসিকে সরাসরি বলটা পাস করে দেওয়া। বন্ধুরা, মেসিকে বলটা দেওয়ার সাথে সাথেই দেখুন সেখানে মেসি কিন্তু হালকা একটা রান মেক করে গোলবারে শট নিল, এবং সুন্দরভাবে গোলটা হয়ে গেল। তো বন্ধুরা, আশা করছি আপনারাও যদি এভাবে অ্যানালাইজ করে খেলার চেষ্টা করেন তাহলে আপনারাও অনলাইন ম্যাচে অনেক
গোল অর্জন করতে পারবেন এবং সাথে সাথে অনলাইন ম্যাচ ইজিলি জিততে পারবেন। তো বন্ধুরা, আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি প্রত্যেকটা গোলই কিন্তু ডিবক্সের বাইরে থেকে লং শটের মাধ্যমে করেছি। তো বন্ধুরা, আপনারা যদি এই লং শট কীভাবে প্রপারলি করতে হয় বা ভালোভাবে কীভাবে লং শট নিতে হয় তা জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আসবেন। আমি আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।